প্রভাব বেড়েছে, রোগী সংখ্যা বেড়েছে। তোমরা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবে না, ঠিক আছে? আম্মু আপু কথা শুনবে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানিও পড়বে না, কারণ এই বৃষ্টির পানি থেকে অনেকেরই কিন্তু জ্বর ঠান্ডা হচ্ছে, তাই না? এখন চলো, আমি গত ক্লাসে তোমাদের কি কোন নামতাটা পড়িয়েছিলাম মনে আছে কি? নিশ্চয়ই মনে আছে, সেটা ছিল সাপের ঘরের নামতা। আজকে তোমাদের পড়াবো আমি আটের ঘরে নামতাটা, একটু মনে করিয়ে দেবো। সবাই তো কম বেশি পারো, কারণ নামতা না পারলে তো আর গুণ অঙ্ক করতে পারবে না। সবাই এখন গুণ অঙ্ক মনে হয় করা শুরু করে দিয়েছে, তাই না? আর এই নামতাগুলো তো তোমরা মনে হয় ক্লাস ওয়ানে পড়ে এসেছ। এখন আবার ম্যামের সাথে একটু পড়ো, লিখো, সবাই খাতা পেন্সিল নিয়ে ম্যামের ক্লাসের সামনে বসো, আর সুন্দর করে ম্যাম পড়িয়ে যাব, ম্যামের সাথে সাথে বলবে এবং লিখবে। তাহলে চলো দেখো কতগুলো বাচ্চা কি সুন্দর করে পড়ছে, ওরা একত্রে বসে একসাথে এই নামতাগুলো পড়ছে, দেখেছ? আর দেখো আমি আবার এখানে বোর্ডেও লিখেছি, আবার নিচেও আগে নামতাটা ইংলিশে লিখে দিয়েছি, একটা ছবি আকারেও দিয়েছি। এখন তাহলে আমার সাথে এগুলো দেখো এবং পড়ো। প্রথমে কি আছে? আর উন্নন এক সমান আর, তাহলে আমরা কি বলবো? আর একে আর, আর আর গুণন দুই সমান ষোলো, তাহলে আর দুয়ে ষোলো। গত ক্লাসে বলেছিলাম তোমাদের কি মনে আছে, নামতা কিন্তু যোগের একটি সংক্ষিপ্ত রূপ। আমরা এই আর যোগ আর যদি লিখি তাহলে কত আসবে? ষোলো। আর যখন আমরা আর গুণন দুই আর দুটা কি করবো তখন আসতেছে ষোলো। আমরা বড় বড় অনেকগুলো বল বা একই রকম জিনিস একটা ঝুড়িতে বা একটা কিছুতে যদি থাকে বা অনেকগুলো একই রকম, ধরো একটা ঝুড়িতে অনেকগুলো আম আছে, অনেকগুলো পেয়ারা আছে, এখন তুমি যদি এটাকে গুনতে যাও তাহলে তুমি দুইটাকে আলাদা করতে গেলে কি করতে হবে? নামতা পড়লে তাড়াতাড়ি গুনতে পারবে, একটা একটা করে গুনতে গেলে কিন্তু অনেক সময় লাগবে। আর তুমি যদি পাঁচটা পাঁচটা করে গুনো গুনে তুমি দ্রুত গুনতেও পারবে এবং কি হবে তাড়াতাড়ি গুনাও শেষ হয়ে যাবে। এই জন্যে বলা হয় গুণকে যোগে সংক্ষিপ্ত রূপ। তাহলে এখন আমি তিন নম্বরটা দেখো, আর গুণ তিন সমান কত? চব্বিশ। এটাকে এক ধরনের গুণ আবার নামতা, সেজন্য এটাকে আমরা কি বলি? গুণের নামতা, তাই না? তাহলে পরেরটা বলি, আর গুণন চার সমান বত্রিশ, আর গুণন পাঁচ সমান চল্লিশ, আর গুণন ছয় সমান আটচল্লিশ, আর গুণন সাত সমান ছাপ্পান্ন, আর গুণন আট সমান চৌষট্টি, আর গুণন নয় সমান বাহাত্তর, আর গুণন দশ সমান আশি। এখন এটাকে আমরা নামতা বলি কিভাবে? আট একে আট, আট দুয়ে ষোলো, তিন আটে চব্বিশ, চার আটে বত্রিশ, পাঁচ আটে চল্লিশ, ছয় আটে আটচল্লিশ, সাত আটে ছাপ্পান্ন, আট আটে চৌষট্টি, আট ন বাহাত্তর, আর দশ আশি। তাহলে আবার বলো ম্যামের সাথে দেখো আর বলো, আট একে আট, আট দুয়ে ষোলো, তিন আটে চব্বিশ, চার আটে বত্রিশ, পাঁচ আটে চল্লিশ, ছয় আটে আটচল্লিশ, সাত আটে ছাপ্পান্ন, সাত আট আটে চৌষট্টি, আট ন বাহাত্তর, আর দশ আশি। তাহলে তো
তোমাদের কি ম্যামের সাথে বলা হয়েছে, করা হয়েছে? আর খাতায় কি লিখেছো? নিশ্চয়ই লিখেছো। আবার এখন ম্যামের সাথে বলো দেখি, আবার বলো। আটে কে আট, আট দুয়ে ষোলো, তিন আটে চব্বিশ, চার আটে বত্রিশ, পাঁচ আটে চল্লিশ, ছয় আটে আটচল্লিশ, সাত আটে ছাপ্পান্ন, আট আটে চৌষট্টি, আট ন বাহাত্তর, আট দশ আশি, তাই না? তাহলে তোমাদের কি নাম্বারটা পড়া হয়ে গিয়েছে? এখন মিলিয়ে নিয়েছ। এখন আমি যদি তোমাকে জিজ্ঞেস করে বা আবু জিজ্ঞেস করে, তাহলে কি তুমি বলতে পারবে? নিশ্চয়ই পারবে। বলবে যে ম্যামের ক্লাসের সাথে সাথে আমি পড়ে এটা মুখস্থ করে নিয়েছি, আবু আমি খুবই খুশি হবে। এই যে ক্লাসের জন্য যে তোমরা মোবাইল নাও, এটা শুধু ক্লাসটাই দেখবে, ক্লাস শেষ হয়ে গেলে তোমরা গেমস খেলা শুরু করবে না। কিন্তু ক্লাস শেষ হয়ে গেলে আম্মুর হাতে মোবাইলটা আবার দিয়ে দিবে, তাহলে আম্মুকে কিন্তু খুব খুশি হবে যে না আমার ছেলে বা মেয়ে ক্লাসটা শেষ করে আমাকে দিয়ে দিয়েছে, তোমাকে থ্যাংক ইউ বলবে। আমরা কিন্তু মাঝে মাঝে ফোন দিই, ফোন দিলে কি জিজ্ঞেস করবো যে তোমরা কি মোবাইলে গেমস খেলো কিনা? যদি শুনি যে খেলো না, তাহলে কিন্তু আমরাও খুব খুশি হব। ঠিক আছে, তোমরা ভালো থেকো, ঘরে থেকো। আসসালামু আলাইকুম।